গুড আফটারনুন এভরি আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজ আমরা ইতিহাস পরিচয় বই পড়ব তোমরা প্রত্যেকে ইতিহাস পরিচয় বইয়ের অধ্যায় নম্বর ছয়ের পেজ নাম্বার থার্টি করল দেখো ইতিমধ্যেই আমরা পশুপালন সম্পর্কে জেনেছি পশুপালন কি পশুপালন করার ফলে মানুষের কী কী সুবিধা হয়েছিল এবং কিভাবে শিকারী মানুষ আস্তে আস্তে পশুপালক হয়ে উঠল এসব সম্পর্কে আমরা জেনেছি এবার পশুদের মধ্যে প্রথম পোষ মেনেছিল কোন প্রাণী বলো তো পশুদের মধ্যে প্রথম পোষ মেনেছিলো কুকুর এই পর্যন্ত আমাদের পড়া ছিল এবার আমরা এর পরবর্তী অংশ করব দেখো কি বলে বলা আছে এত পশু থাকতে কুকুররাই প্রথম পোষ মেনেছিল কেন তাহলে কুকুররাই এত পশু থাকতে কুকুররাই কেন পোষ মেনেছিল তারও কারণ আছে আদিম মানুষ পশু মেরে আগুনে পুড়িয়ে খেত আর হাড়গুলো গুহার আশপাশেই ফেলে দিত সেই হাড়ের লোভে কুকুরেরা গুহার কাছাকাছি আসতো তাহলে দেখো কেন কুকুরেরা প্রথম পোষ এই তার কারণ কিসের জন্য মানে যে শিকার করা পশুগুলো আদিম মানুষ খেত সেই পশুদের হাড়গুলো গুহার কাছাকাছি ফেলে দিত সেই হাড়ের লোভে কুকুরেরা আসতো এইভাবে প্রতিদিন কিছু কিছু কুকুর আসতে লাগল এবং মানুষের কাছে প্রাণী হয়ে গেল। দেখো মানুষের সাথে সাথে থাকতে থাকতে কুকুরেরাও কিন্তু আদিম মানুষের প্রতি ভক্ত হয়ে গেল এমন কি শিকারে যাওয়ার সময় তাদেরও পিছনে পিছনে কুকুরেরা যেত যেহেতু তোমাদের বাড়িতে দেখবে পোষা কুকুর থাকলে দেখবে তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে চায় সেরকম এই রকম আদিম মানুষের সাথেও তারা কিন্তু সাথে সাথে থাকতে শিখল অনেক সময় শিকার ধরার ক্ষেত্রেও কুকুরেরা সাহায্য করত। ছোট প্রাণীদের কামড়ে আহত করতে পারতো কুকুরেরা কিংবা হয়তো মেরেও ফেলতো তাহলে শিকার ধরার ক্ষেত্রে কি করতো ছোট ছোট প্রাণীদের আহত করত বা কামড়ে মেরে ফেলতো সেই আহত বা মরা পশুদের গুহায় আনতো আদিম মানুষ তাহলে সেই যে আহত পশুদেরকে শিকার করা পশু হিসাবে আদিম মানুষ গুহায় নিয়ে আসতো কুকুরেরা তাদের সঙ্গী হয়ে উঠেছিল বলে তাদেরও হাড় মাংস খেতে দিত আদিম মানুষ তাহলে তারা তো মাংস খেত এবং সেই সঙ্গে কুকুরদেরকেও তাদের সেই শিকার করা মাংসের কিছুটা ভাগ দিত এইভাবে প্রথম কুকুরেরা মানুষের পোষ মেনেছিল তাহলে কারা পোষ মেনেছিল প্রথম কুকুরেরা এরপর দেখো আরও অন্যান্য পশুরাও কিন্তু পোষ মেনেছিল দেখো কী কী পশু গরু মহিষ ছাগল ভেড়া ঘোড়া গাধা মানুষের পোষ মারল পশুপালন করতে করতে মান এতদিনে মানুষ বুঝে গিয়েছিল কোন পশুদের পালন করা লাভজনক এবং কোন ধরনের পালন করা যায় না তাহলে পশুপালন করতে করতে মানুষের একটা ধারণা জন্মে গিয়েছিল যে কোন ধরনের পালন করলে আমরা তাতে কী কী সুবিধা পেতে পারি সেগুলো তাদের একটা সম্পূর্ণ জ্ঞান হয়ে গিয়েছিল যেমন হিংস্র পশুদের পালন করা যেত না তারা বড় হলে মাংসের লোভে পশু খেয়ে ফেলত বা বনে চলে যেত দেখো হিংস্র পশুদেরকে সহজে পালন করা যেত যেহেতু তারা হিংস্র তাহলে তারা আদিম মানুষদেরকে হত্যা করত বা কখনো কোনো মাংসের লোভে তাদের যে নিরীহ পশু তাদেরকে খেয়ে ফেলতো বা বনে তারা তাদের সুবিধা মতো চলে যেত পশুপালন করতে গিয়ে আদিম মানুষ বুঝতে পেরেছিল এইসব পশুরা মাংস খায় না ঘাস লতা পাতা খায় তাহলে কোন ধরনের পশু পালন করার সুবিধা হতো নিরীহ পশুদের তাহলে নিরীহ পশুরা কী খেত ঘাস লতা পাতা খেত তারা মাংস খায় না তাহলে তাদের জন্য তেমন মাংসের জোগাড় করতে হতো না ঘাস লতা পাতা যেগুলো গুহার আশপাশেই জন্মাতো তাদেরকে দিলেই তারা খেত তাহলে সহজে তাদের পশুপালন করার সুবিধা হতো তাই ঘাস লতা পাতা খাওয়ানোর জন্য সঙ্গে করে নিয়ে যেতেও নদীর তীরের অঞ্চলে তাহলে দেখো তাদের গুহার আশপাশে যে সমস্ত নদীর তীরবর্তী ভূমি যেখানে জঙ্গলে লতা পাতা বেশি জন্মায় বা ঘাস বেশি জন্মায় সেখানে এই নিরীহ পশুদেরকে নিয়ে যেতে হতো এক সময় সেখানকার ঘাস শেষ হয়ে গেলে অন্য জায়গায় যেতে হতো তাহলে দেখো সেই যে নদী তীরবর্তী অঞ্চলের ঘাস পাতা শেষ হয়ে গেলে তাদেরকে অন্যত্র যেতে হতো কেন পশুদের খাদ্যর সন্ধান করার জন্য তখন তারা পশুপালনের সুবিধার জন্যই এক গুহা ছেড়ে অন্য গুহায় চলে যেত এইভাবে আদিম মানুষ হয়ে গেল যাযাবর তাহলে মানুষ কীভাবে যাযাবর হয়ে উঠল মূলত কিন্তু পশুপালনের জন্যই বা পশুদের খাদ্যের সন্ধানের জন্যই মানুষ কিন্তু হয়ে গেল কি যাযাবর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে শুরু করলো তারা এক জায়গায় স্থিরভাবে বসবাস আর করতে পারলো না তখন তারা কোনো নির্দিষ্ট গুহায় বাস করতে পারত না পশুপালনের জন্যই তাদের বসবাসের জায়গা বদল করতে হচ্ছিল আদি মানুষেরা শিকারী মানুষের পাশাপাশি হয়ে পড়েছিল পশুপালক ও যাযাবর দেখো এবার মানুষ আগে কি তো শিকার করত। কারণ কাঁচা মাংস খাওয়ার জন্য খাবারের সন্ধান করার জন্য শিকার করত। কিন্তু এবার আস্তে আস্তে মানুষ কী করলো পশুদেরকে পালন করতে শুরু করলো এবং তাদের থেকে দুধ মাংস ডিম এসব পেতে পারলো এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতেও থাকলো এবং নতুন নতুন জায়গাও আবিষ্কার করতে পারলো আচ্ছা এই পর্যন্ত তোমরা ভালো করে পড়বে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং এখানে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো খুব ভালো করে মুখস্থ করবে গুড বাই